সবাইকে দি পারফেক্ট শটে স্বাগত জানাচ্ছি। বঙ্গবন্ধু টি টোয়েন্টি কাপের চতুর্থ দিনের দি পারফেক্ট শট ছিল তামিম ইকবালের মিড অনের উপর দিয়ে ছয়। আমি আপনাদের জানাবো এটি কেন পারফেক্ট শট ছিল। প্রথমত, বলটা হাফ বলে ছিল, তামিম ইকবাল রাইট বল পিক করেছেন। দ্বিতীয়ত, উনি সুন্দর করে বলের লাইনে পা নিয়েছেন। তারপর উনি যেটা করেছেন, উনি হাই ব্যাকলিফ্ট করেছেন। হাই ব্যাকলিফ্ট করার পর ওনার ডাউন সুইংটাও খুবই স্মুথ ছিল, এবং স্মুথ ডাউন সুইংয়ের মধ্যে উনি একেবারে বলটাকে সুইট পার্ট দিয়ে কিন্তু মিডল করেছেন, একেবারে ব্যাটের মাঝখানে লেগেছে। তারপর আমরা ফুল এক্সটেনশন দেখেছি, এবং সবশেষে আমি দেখেছি পায়ের যে মুভমেন্ট একদম স্টেবল ছিল, ব্যালেন্স পজিশনে ছিল। উনি বলটিকে জোরে মারার চেষ্টা করেননি, প্লেসমেন্ট করেছেন সুন্দর, গ্যাপ দেখেছেন, এবং একদম সুন্দর ব্যালেন্স রেখে উনি শটটা খেলেছেন। তো এই কারণে আমার চোখে এটি ছিল দি পারফেক্ট শট। যারা বাসায় বসে আমরা খেলা দেখছি, আমরা যখন খেলা দেখার পাশাপাশি চেষ্টা করব এই অ্যাসপেক্টগুলো একটু পিক করার জন্য, যে কেন শটটা ভালো হলো, এবং এটা যদি আমরা পিক করতে পারি তাহলে আমরা তাড়াতাড়ি খেলাটা ভালো শিখতে পারবো ইনশাল্লাহ। অনলাইনে ভিডিও দেখে খেলোয়াড় কি হওয়া সম্ভব? না। কিন্তু খেলা কি শেখা সম্ভব? অবশ্যই সম্ভব। আমি শাহরিয়ার নাফিস, আমার কাছ থেকে খেলা শিখুন ঘরে বসে। খেলবেই বাংলাদেশ। Thank you.